দর্শক, আজকে আমি একটি বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে থেরাপি কি। আমি যে হসপিটাল এবং রিহ্যাবিলিটেশন সেন্টার ডিপিআরসি যেখানে প্র্যাকটিস করি, সেখানে প্রায় আমাদের বিভিন্ন রোগীরা আসেন, এসে থেরাপি নিয়ে জানতে চান, বা অনেক সময় ভুলবশত মানুষ থেরাপিকে ভয় পান, বা অনেক সময় থেরাপি নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে এবং কতিপয় অসাধু লোকজন এই থেরাপি পদ্ধতি বা চিকিৎসাকে তার মতো করে ব্যবহার করে জনগণের সাথে প্রতারণা করে আসছে। থেরাপি আসলে কি? আমরা যদি দেখি, থেরাপি একটি ল্যাটিন ওয়ার্ড, যে ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে চিকিৎসা, এবং ইংরেজিতে যেটা আমরা বলি ট্রিটমেন্ট। এখন থেরাপি শুনলে অনেক রোগী ভয় পায়, বা অনেক রোগী মনে করে থেরাপি সব এক জিনিস, মানে সে দিনাজপুরে যে থেরাপি সেন্টার সেখানেও যে থেরাপি দেয়, ঢাকায় যে থেরাপি সেন্টার, সিঙ্গাপুরে যে সেন্টার, সব একই থেরাপি। এবং একটা লোক তার মতো করে একটা মেশিন বিক্রি করছে, একটা অপচিকিৎসা করছে, বিভিন্ন জায়গায় দোকান খুলে একটা থেরাপি সেন্টার দিয়ে একটা মেশিন বিক্রি করছে, বলছে দিস ইজ থেরাপি, এবং বিভিন্ন নামে থেরাপি বলে মানুষের কাছে টাকা পয়সা আদায় করে নেওয়ার একটা অপকৌশল সৃষ্টি করেছে। আসুন, আসলে থেরাপিটা কি এটা জানা দরকার। থেরাপি আমরা শাব্দিক অর্থে সারা ওয়ার্ল্ডে চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হয়, এবং এই থেরাপিটা বিভিন্নভাবে বিভক্ত, এবং বিভিন্ন মেডিকেল স্পেশালিস্ট যারা ডাক্তার আছেন তারা তাদের চিকিৎসা ব্যবস্থা ব্যবহার করে থাকেন। যদিও শাব্দিক অর্থে থেরাপি মানে চিকিৎসা, কিন্তু থেরাপি আমরা স্পেসিফিক বিভিন্ন স্পেশালিস্টরা বিভিন্ন ট্রিটমেন্টে এই শব্দটি ব্যবহার করে থাকি। যেমন আপনারা নাম শুনেছেন কেমোথেরাপি, আপনারা নাম শুনেছেন রেডিওথেরাপি, আপনারা নাম শুনেছেন ফিজিওথেরাপি, আপনারা নাম শুনেছেন অকুপেশনাল থেরাপি। বিভিন্ন প্রকার স্পেশালি যারা আছেন, বিভিন্ন মেডিকেল প্রফেশনালিস্টরা আছেন, স্পেশালি যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে, তারা এই থেরাপি শব্দটা ব্যবহার করে থাকেন। আমাদের দেশে থেরাপিকে সবাই একসাথ করে ফেলেছে, রোগীরাও করে ফেলেছে, অথবা বিভিন্ন লোকজন এই থেরাপি এবং থেরাপি চিকিৎসাটাকে একটা সাধারণ বিষয়বস্তু বলে, একটা মেশিন বলে অনেক সময় পরিচালনা করে। এই জিনিস থেকে রোগীদের সচেতন হওয়া দরকার, রোগীদের জানা দরকার, এবং বুঝে শুনে আপনি এই জাতীয় চিকিৎসা এবং চিকিৎসকের শরণাপন্ন হবেন। আসেন আমি প্রথমত কেমোথেরাপি নিয়ে কথা বলি। কেমোথেরাপি কি? কেমোথেরাপি হচ্ছে ক্যান্সার এবং এই জাতীয় রোগের চিকিৎসার জন্য ব্যবহার্য, এবং এটা এক প্রকারের ড্রাগ, ঔষধ, যেটা মুখে খাওয়া হয় বা ব্লাডের মাধ্যমে শরীরে পুশ করা হয়, বিভিন্ন পদ্ধতিগতভাবে এটা একটা কেমিক্যাল যেটা শরীরে দেওয়া হয়, দিস ইজ কেমোথেরাপি। এইটা শুধুমাত্র ক্যান্সার এবং এই জাতীয় যে ফেটাল ডিজিজ আছে এই সকল রোগে ব্যবহার করা হয়। রেডিওথেরাপি, সেটাও অনেক স্পেশালিস্ট, হাইলি সুপার স্পেশালিস্ট একটা সাবজেক্ট রেডিওথেরাপি, সেটাও ক্যান্সার এবং এই জাতীয় রোগের চিকিৎসা ব্যবহার করা হয়, এবং সেই ক্ষেত্রে রেডিওথেরাপির উপরে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার টেকনোলজিস্ট যারা আছেন তারা ব্যবহার করে থাকেন। যেখানে সেখানে রেডিওথেরাপি, কেমোথেরাপি, ফিজিওথেরাপি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। রেডিওথেরাপির ওপর ভাগ আছেন, যারা রেডিওথেরাপি স্পেশালিস্ট তারা আলাদা আলাদাভাবে স্পেশালিস্ট, এক একজন এক এক রেডিওথেরাপিতে, এক একজন এক এক কেমোথেরাপিতে স্পেশালিস্ট, এবং সারা ওয়ার্ল্ডে রিনাউন্ড যত হাসপাতাল নাম শুনবেন ডাক্তারদের, এই জাতীয় রেডিও কেমোথেরাপিরও বিভক্ত আছে। তদ্রূপ আসেন আপনি ফিজিওথেরাপি। অনেকের ধারণা যে ফিজিওথেরাপি বাত ব্যথার চিকিৎসা করে, এটা একটা মেশিন, ফিজিওথেরাপি এটা একটা এক্সারসাইজ। আমার কাছে এসে রোগী বলে, স্যার আমার ফিজিওথেরাপি আপনি লিখে দেন, আপনি ফিজিওথেরাপি বলে দেন, আমি বাসায় করে ফেলবো, বা আমার এলাকায় একটা দোকান ঘর আছে সেখানে আমি ফিজিওথেরাপি দিব। এটা টোটাল একটা রোগীর ভ্রান্ত এবং জনপ্রচার, ভুলভাবে মানুষকে বিভ্রান্ত করে এই রোগীদেরকে মাথায় দিয়ে দেওয়া হয় যে ফিজিওথেরাপি মানে একটা মেশিন, ফিজিওথেরাপি মানে একটা এক্সারসাইজ, ফিজিওথেরাপি মানে হচ্ছে বাসার ভিতরে করা যায়, ফিজিওথেরাপি বাসায় লোক ডেকে করা যায়। সম্পূর্ণ অবৈজ্ঞানিক, প্রতারণামূলক প্রচার। ফিজিওথেরাপি এটা চিকিৎসা বিজ্ঞানের একটা সুপার স্পেশালাইজ সাবজেক্ট। রিহ্যাবিলিটেশন যত স্পেশালাইজেশন আছে তার মধ্যে ফিজিওথেরাপি অন্যতম, এবং ফিজিওথেরাপিতে এই সাবজেক্টে, এই মেডিকেল সায়েন্সে প্রত্যেকটা ডাক্তারকে আলাদা ব্যাচেলার ডিগ্রি নিতে হয়, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আছে, ইভেন কি পিএইচডি
এমডি ফিজিওথেরাপির উপরে ডিগ্রি আছে। সারা ওয়ার্ল্ডে যত রিনাউন্ড ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বলেন, বাংলাদেশের বিভিন্ন ওয়ার্ল্ডের, বাংলাদেশের বাহিরে যত ওয়ার্ল্ডে যত রিনাউন্ড পরিচিত ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই ফিজিওথেরাপির উপর আলাদা ডিগ্রি দেওয়া হয়। সেখান থেকে স্পেশালিস্টরা বের হবে, বের হয়ে তারা পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা প্র্যাকটিস করবে, জনগণের সেবা করবে, এবং সেই ফিজিওথেরাপি চিকিৎসা ইন্ডিয়াতে ফিজিওথেরাপি চিকিৎসক তার মতো করে থেরাপি দিবে, বাংলাদেশে বাংলাদেশের চিকিৎসকরা প্রত্যেকটা আলাদা আলাদা প্রোটোকলে এক এক চিকিৎসক এক একভাবে থেরাপি দিয়ে থাকে। আপনি একটু চিন্তা করেন, মেডিসিন, একজন ডাক্তারের কাছে গেলেন আপনি জ্বর নিয়ে, যে কোনো ডাক্তারের কাছে, মেডিসিন স্পেশালিস্ট তার মতো করে ওষুধ লিখে দিবে, সেম রোগ নিয়ে আপনি সেই রোগীটা নিয়ে আরেকজন মেডিসিন স্পেশালিস্টের কাছে যাবেন, গেলে সেই ডাক্তার সাহেব তার মতো করে সে অ্যাসেস করে ওষুধ লিখে দিবে। দুজনের ওষুধ কি এক হবে? কখনো সম্ভব না। দুইজন স্পেশালিস্ট তার জীবনদশা, তার প্র্যাকটিস, তার হাত যশ অনুযায়ী, তার অভিজ্ঞতা, তার রিসার্চ অনুযায়ী আপনাকে প্রেসক্রিপশন করবে, আপনাকে চিকিৎসা কি করতে হবে বলে দিবে, সেই অনুযায়ী দুজনের চিকিৎসা দুই রকম হবে, এবং অনেক একজনের চিকিৎসা রোগী ভালো হয়ে যাবে, আরেকজনের চিকিৎসা রোগী ভালো হবে না। সো চিকিৎসা প্রত্যেকটা সাবজেক্ট, যেমন রেডিওথেরাপি আলাদা, কেমোথেরাপি আলাদা, ফিজিওথেরাপি আলাদা, অকুপেশনাল থেরাপি আলাদা, স্পিচ থেরাপি আলাদা, এই প্রকার এই জাতীয় থেরাপি পৃথিবীতে কয়েক শত টাইপের থেরাপিউটিক আলাদা স্পেশালিস্টে আছে, এবং সেই স্পেশালিস্টের ফিজিওথেরাপি নট লেস দেন কয়েক হাজার টাইপের ফিজিওথেরাপি আছে। এক এক রোগের, এক এক রুগীর, এক এক দেশের অবস্থা অনুযায়ী এক এক ভাবে স্পেশালিস্টরা, থেরাপি বিশেষজ্ঞরা তাদের রোগের রুগীর থেরাপি দিয়ে থাকেন। এই ভ্রান্ত ধারণা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। আপনারা যখন যেই ডাক্তার বা চিকিৎসকের আন্ডারে চিকিৎসা নেবেন, ঠিক তার কাছ থেকে, তার মতো করে, তার সেন্টার, তার সে যেখানে প্র্যাকটিস করে, তার কাছ থেকে আপনাকে থেরাপি নিতে হবে, তাহলেই আপনি উপকার পাবেন, আপনি অপর চিকিৎসা থেকে মুক্ত থাকতে পারবেন। আপনি হয়তো চিন্তা করেন, ঠিক আছে আমার বাসার পাশে একটা থেরাপি সেন্টার আছে, ওখান থেকে যে থেরাপি দিয়ে আসি, এতে আপনি, আমি বলি অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, সামাজিকভাবে আপনার সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, আপনি ভালো হবেন না। আপনি যখন যেই থেরাপি ডাক্তার বা স্পেশালিস্টের কাছে চিকিৎসা নেবেন, তার কাছ থেকে ডায়াগনোসিস করবেন, তার মতো করে চিকিৎসা নিয়ে তার কাছে ফলো আপ করেন, হ্যাঁ উনি যদি না পারেন বা উনি যদি বলেন বেটার অন্য কোনো চিকিৎসা করতে হয়, সেক্ষেত্রে উনি রেফার করে দেবেন। আশা করি কিছুটা আপনারা থেরাপি সম্পর্কে বুঝতে পেরেছেন, এবং আমার এই কথাগুলো যদি আপনাদের আরও বুঝতে চান, আরও জানতে চান, তাহলে ইন্টারনেটে ঢুকেন, গুগলে ঢুকেন, থেরাপি সম্পর্কে হোয়াট টাইপস অফ থেরাপি নিয়ে আপনি সার্চ করেন, ইনশাল্লাহ ডাটা পেয়ে যাবেন। আমার কথার সাথে ডাটা দেখবেন মিল হয়ে গিয়েছে। আপনি লেখেন কত প্রকার থেরাপি আছে, পেয়ে যাবেন, কত প্রকারের থেরাপি বিশেষজ্ঞ আছে, পেয়ে যাবেন, দেখবেন সব আলাদা আলাদা। ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদেরকে আমি আরও বিভিন্ন হেলথ টিপস দিয়ে যাব। আপনারা আমার যে ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে, সেখানে লাইক এবং শেয়ার করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।